ওগো শুনছো, এবার ওঠো, পড়ে পড়ে আর কত ঘুমোবে, বাইরে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আহ গিন্নি, বৃষ্টি হচ্ছে এতে আবার সুন্দর কি, একটু ঘুমাতে দাও না। তুমি না কেমন মানুষ, অনেকই তো ঘুমালে, আর কত ঘুমাবে, উঠে একটু দেখোই না বাইরের পরিবেশটা, উঠো না আর একটু দেখোই না, তোমার খুব ভালো লাগবে। ধুর ও বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না, কি গো গিন্নি কেমন মানুষ তুমি, একটু ঘুমোতে দেখলেই আমার গানের গোড়া এসে ঘ্যানোর ঘ্যানোর শুরু করে দাও। আমাকে একটু ঘুমোতে দেখলে তোমার শান্তি লাগে না? যতক্ষণ আমার ঘুম না ভাঙাতে পারো তোমার আর শান্তি নেই। ওগো রাগ করছো কেন, বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে, পরিবেশটা কত সুন্দর ঠান্ডা বলো তো, তাই তোমায় ডাকছিলাম, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখো, তোমার সব রাগ দূর হয়ে যাবে। আসলেই তো গিন্নি, অনেক সুন্দর লাগলো, পরিবেশটাও ঠান্ডা, এজন্যই তো একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তা তো আর তোমার সহ্য হলো না, কটা মাস ধরে যে গরম পড়েছে না, খুব কষ্ট হলো এই গরমে এই কয়দিন। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো, এই কটা মাস গরমে মানুষের অবস্থা নাজেহাল হয়ে গেছে, তাছাড়া গত দু বছর তো তেমন বৃষ্টিও হয়নি, পানি কত কষ্ট হয়েছে আমাদের সবার। হ্যাঁ গিন্নি, সেটা তো তুমি ঠিকই বলেছো, সবাই পানির খুব কষ্ট করছে, পানির অভাবে মাছ তরি তরকারি খুব অভাব দেখা দিয়েছে, আর যা ছিল তার দামও তো আকাশ ছোঁয়া। হ্যাঁ গো, এবার তো ভালো বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে মাছের চাষ ভালোই হবে, এবার যদি আমরা একটু মাছ খেতে পারি। হ্যাঁ গো, সে না হয় বুঝলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আবার বন্যা না হয়ে যায়। তুমি যে কি বলো না, মাঠঘাট খাল বিল নদী নালায় কোথাও পানি নেই, মাটি ফেটে সৌসির, এখন বন্যা আসবে কোথা থেকে, সবকিছুই পানির জন্য খা খা করছে। হ্যাঁ তা তো ঠিক গিন্নি, কিন্তু বৃষ্টির তো ভাব ভালো মনে হচ্ছে না। ওসব বাদ দাও তো, চলো খেয়ে নেবে, কি হয় না হয় সেটা পরে ভাবা যাবে। তুমি ভাত বাড়তে থাকো, আমি লালিকে কটা খড় দিয়ে আসি, ও তো না খেয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ছাতাটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজে আবার ঠান্ডা লাগবে না হয়। মিনা, রাজু, তোরা খেতে আয় তো। লালি, এই নে এই খাবারগুলো, তাড়াতাড়ি খেয়ে নে, বৃষ্টিতে কিন্তু আর বাইরে আসবো না, সারা রাত এগুলো খেয়েই থাকবি, কেমন? বাবা তাড়াতাড়ি ঘরে এসে দেখো, আকাশ কেমন কালো মেঘে পড়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি কাল পরশু কি ঝড় উঠবে। হ্যাঁ রে মা, আসছি। আকাশে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো, মুষলধারে বৃষ্টি শুরু হলো, জোরে হাওয়া বইতে শুরু করলো। মা আমার খুব ভয় করছে, দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে সবকিছু ডুবে যাবে। তোদের এত ভাবতে হবে না, তোরা খেয়ে দে ঘুমিয়ে পড়, যা কপালে লেখা আছে তাই হবে। গিন্নি, মিনার রাজুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আয় খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে তাড়াতাড়ি ঘুমো, ঘুমিয়ে গেলে আর ভয় করবে না, আর কিছু টের পাবি না। ঠিক আছে মা, চলো তাহলে। ওগু তুমি ঠিকই বলেছিলে, বৃষ্টির যে ভাব, মনে হচ্ছে তো সহজে থামবে না, এবার তো মনে হচ্ছে সত্যি বন্যা হবে গো। হ্যাঁ গো গিন্নি, সেই ভয় তো পাচ্ছি, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমার তো কোনো নামই নিচ্ছে না, কি করব, বন্যা হলে ছেলে মেয়েদের নিয়ে কি খাবো, কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। ওগু আমি বলি কি, তুমি লালিকে নিয়ে কোনো উঁচু জায়গায় রেখে এসো, ওখানে কিছু খড়ও রেখে দিয়ে এসো, আর আসার সময় কিছু কলা গাছও কেটে নিয়ে এসো। কেন গিন্নি, কলা গাছ দিয়ে কি করবে? একটা ভেলা বানিয়ে রাখবো, চারিদিকে যে পানি বাড়তে শুরু করেছে, কখন না জানি আমাদের ঘর বাড়ি ডুবে যায়, ছেলে মেয়েদের নিয়ে তো বাঁচতে হবে তাই না? ঠিক আছে গিন্নি, নিয়ে আসবো।
লালি চল তোকে ওই উঁচু জায়গাটাই রেখে আসি। চল লালি, এখানে থাকলে তোকে বাঁচাতে পারবো না। লালি চল, পিছু টান দিস না, তাড়াতাড়ি চল, দেরি করিস না, পানি বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। লালি এখানে তুই থাক, যদি বেঁচে থাকি তাহলে তোর সাথে আবার দেখা হবে। এই তো কিছু কলা গাছ কেটে নিয়ে যাই, বাড়ি গিয়ে একটা ভেলা বানিয়ে রাখতে হবে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ, তুমি এসেছো, বেশ কটা কলা গাছ তো এনেছো, এতে ভালো বড় একটা দেখে ভেলা তৈরি করা যাবে। আর দেরি করলে হবে না গিন্নি, এসো কলার ভেলা তৈরি করতে হবে। চারদিক পানিতে থই থই করছে, মনে হচ্ছে যে কোনো সময় ঘর বাড়ি পানিতে ডুবে যাবে। ওগো, এখন আমরা কি করব, কোথায় যাব, ছেলেমেয়েদের নিয়ে কি করব? সৃষ্টিকর্তা যে কপালে কি লিখে রেখেছে কে জানে। সৃষ্টিকর্তাকে ডাকো, দেখবে আমাদের কিছুই হবে না। গিন্নি তুমি ঘরে যাও, আমি ওই দিকটা দেখে আসি পানির কি অবস্থা। একই গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। না না, এভাবে বসে থাকা আর ঠিক হবে না, এক্ষুনি যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। গিন্নি রাজু মিনাকে ওঠাও, আমাদের গ্রামে প্রবল বেগে পানি ঢুকছে, তাড়াতাড়ি ভেলায় উঠতে হবে। হ্যাঁ দেখো, আমাদের ঘরেও পানি ঢুকে পড়েছে, এবার কি হবে? কিচ্ছু হবে না, আমরা একটা নিরাপদ জায়গা বেছে নেব। মিনা রাজু ওঠ তাড়াতাড়ি, আমাদের যেতে হবে, না হলে সে আমরা পানিতে ডুবে মরব। মা, ও মা, আমাদের ঘরের মধ্যে তো পানি আর পানি, এত পানি আসলো কোথা থেকে, আমরা এখন কোথায় থাকবো মা? আহ মা, এখন আমাদের কি হবে, আমরা তো মারা যাবো মা। কাঁদিস না রে মা, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ তোরা, তাড়াতাড়ি বাইরে গিয়ে ফেলাই উঠ, তোদের বাবা বাইরে আছে। মা, মা তুমি যাবে না? হ্যাঁ তোরা যা, আমি এক্ষুনি আসছি। কিরে তোদের মা কোথায়, তোদের মা আসলো না? মা বললো তোরা যা, আমি আসছি। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি, কি করছো, তাড়াতাড়ি বাইরে এসো, বন্যার পানি তো বাড়তে শুরু করেছে, আর দেরি করো না। এই তো আসছি, একটু দাঁড়াও। মা তুমি তাড়াতাড়ি আসো। এই তো এসে গেছি মা। কি গো, তুমি কি করছিলে, আর তোমার হাতে এগুলো কি? কিছু শুকনো খাবার, কে জানে কতদিন এভাবে ফেলাই বেশি বেড়াতে হবে, কবে বন্যার পানি কমবে, আর একটু কিছু না খেলে তো আমরা মারাই যাব। হ্যাঁ গিন্নি, সেটা তো তুমি ঠিকই বলেছো, এখন চলো রওনা দেই, কে জানে কি আছে আমাদের কপালে। ওগো, কত কষ্ট করে আমরা একটু একটু করে আমাদের ঘরবাড়ির জিনিসপত্র তৈরি করেছিলাম, এই সর্বনাশা বন্যায় আমাদের সব শেষ করে দিল গো। কেঁদো না গিন্নি, কেঁদে আর কি হবে, যদি বেঁচে থাকি আর সৃষ্টিকর্তা যদি চায় আমাদের আবার সব ঠিক হয়ে যাবে, দেখো। ও বাবা, আমাদের লালি কোথায়, লালি কি নেবে না বাবা? মা, লালিকে তো কোথাও দেখছি না, আমাদের লালি কোথায়? লালি কি তোর বাবা ওই উঁচু জায়গায় বেঁধে রেখে এসেছে। মা, লালি আমাদের সাথে যাবে না? মা না রে মা, শুধু আমরাই যাব। কিন্তু মা, লালি তো এখানে থাকলে বন্যার পানিতে ডুবে মারা যাবে। কি করব বাবা, লালিকে ভেলায় উঠালে তো আমরা মারা যাব। আর পিছুটান করিস না তোরা, আমাদের গ্রামের অবস্থা ভালো না, আমাদের এক্ষুনি অন্য গ্রামে যেতে হবে। মতিনরা ভেলা ভাসাতে শুরু করলো।
ভাসতে ভাসতে তারা অন্য গ্রামে চলে গেল। সেই গ্রামে পানির পরিমাণ কিছুটা কম ছিল। ওই তো গিন্নি, মনে হচ্ছে ওখানে বন্যার পানি আসেনি, চলো আমরা ওখানে নামি। হ্যাঁ তাই চলো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ রে বাবা, একটু ধৈর্য ধর, ওখানে নেমেই তোদের খাবার দেব। চলো গিন্নি, এখানে সবাই নেমে পড়ো, আমি ভেলাটা বেঁধে রেখে আসি। সবাই এখানে বসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। ভাগ্যিস গিন্নি তুমি খাবারগুলো এনেছিলে, তা না হলে তো এখন খিদের যন্ত্রণায় আমাদের মরতে হতো। হ্যাঁ গো, এই জন্যই তো এনেছিলাম। নাও নাও, সবাই কটা চিড়ে মুড়ি খেয়ে একটু পানি খেয়ে নাও। আহ মা, পেটটা ঠান্ডা হলো, উদার সালায় খুব কষ্ট হচ্ছিল। ওগো খাবার তো হলো, এখন তো রাত হতে চলেছে, আমরা থাকবো কোথায়? রাতে তো আর এভাবে থাকতে পারবো না। কি যে করবো গিন্নি, কিছুই বুঝতে পারছি না। অচেনা গ্রাম, এখানে তো কেউ আমাদের সাহায্য করবে না। তোমরা এখানে বসো, দেখি আমি কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, দেরি করো না কিন্তু। ঠিক আছে গিন্নি। মা, ও মা, বাবা এখনো আসছে না কেন মা? সে কখন তো গেছে, আমার কিন্তু খুব ভয় করছে। কি জানি রে মা, তোর বাবার কি হয়েছে কি জানে, আমারও তো ভালো লাগছে না। এই অসেনা জায়গায় যে কেন মানুষটাকে পাঠালাম। চিন্তা করো না মা, ওই তো দূরে মনে হচ্ছে বাবা আসছে। কই, ওই তো, ওই তো তোর বাবা চলে এসেছে, এবার আমাদের আর চিন্তা নেই। বাবা তুমি এসেছো, আমরা কত চিন্তা করছিলাম জানো। কি গো, এত কলা পাতা এনেছো কেন? কোথাও কিছু খুঁজে পেলাম না গো গিন্নি, তাই এই কলা পাতাগুলো নিয়ে আসলাম। বন্যার পানি এই গ্রামে ঢোকাও শুরু করেছে। তাহলে এই কলা পাতা দিয়ে কি করব বাবা? বন্যার পানিতে তো আমরা এখানে থাকতেই পারবো না। ঘর বানাবো রে রাজু, ঘর বানাবো। তোমার কি মাথা ঠিক আছে? কলা পাতা দিয়ে ঘর বানাবে কি করে? তোমরা এখানে চুপ করে বসো, দেখো আমি কি করি। এরপর মতিন কলা পাতা দিয়ে সেই ভেলার ওপর ঘর বানাতে শুরু করল। বেশ কিছুক্ষণ পর কলা পাতার বাড়ি তৈরি হয়ে গেল। গিন্নি, কই তোমরা, এসো, আমার কলা পাতার বাড়ি বানানো হয়ে গেছে। আরে বাহ হগু, তুমি তো কত সুন্দর করে ভেলার ওপরে কলা পাতার বাড়ি তৈরি করেছো। হ্যাঁ গিন্নি, এবার বন্যার পানিতে আমাদের কষ্ট হবে না, এই ঘরে খুব ভালোভাবে থাকতে পারবো। এরপর বন্যার পানি স্বাভাবিক হলে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। কি মজা, কি মজা, আজ আমরা নতুন ঘরে থাকবো, কলা পাতার ঘরে। চলো মা, আমরা আমাদের নতুন কলা পাতার ঘরে যাই। হ্যাঁ চল সবাই। বাবা, আমাদের কলা পাতার ঘর তো ভেতর থেকে আরো সুন্দর লাগছে। মিনা, রাজু, অনেক রাত হয়ে গেছে, এবার তোরা ঘুমিয়ে পড়। ওগো, এভাবে আর কতদিন চলবে? বন্যায় আমাদের কি থেকে কি করে দিল, ছেলে মেয়েদের নিয়ে আজ এই কলা পাতার ঘরে ভেসে বেড়াতে হচ্ছে। এই সর্বনাশা বন্যা আমাদের নিঃস্ব করে দিল। হ্যাঁ গিন্নি, সেই চিন্তাগুলো আমার মাথায় ঘুরছে। তোমাদের কি খাওয়াবো, কোথায় নিয়ে যাব, কি করব, তোমাদের নিয়ে এই কলা পাতার ঘরেই বা কয়দিন থাকবো। এভাবে কাটতে লাগলো বেশ কিছুদিন। আস্তে আস্তে বন্যার পানিও নামতে শুরু করলো। ওগো, সব খাবারও তো ফুরিয়ে গেছে, আর কলা পাতার ঘরে ছেলেমেয়েদের নিয়ে আর কতদিনই বা থাকবো। বন্যার পানি তো নামতে শুরু করেছে, এবার চলো আমরা আমাদের গ্রামে ফিরে যাই। হ্যাঁ গো গিন্নি, আমিও তো তাই চিন্তা করছি, কলা পাতার ঘরেও বা আর কতদিন থাকবো, পাতাও তো নষ্ট হয়ে যাচ্ছে। চলো নিজেদের গ্রামে গিয়ে কাজকাম করে কোনো মতে চললেই হবে। মা, তাহলে আমরা কি কলা পাতার ঘরে আর থাকবো না মা?
না রে মা, আমরা আমাদের গ্রামে ফিরে আবার আগের মতো ভালোভাবে থাকতে শুরু করব। গিন্নি, তাহলে সবকিছু গুছিয়ে নাও, আমরা আমাদের গ্রামের দিকে ফিরে যাই। এরপর মতিন সবাইকে নিয়ে আবার গ্রামে ফিরে এলো। আয় গিন্নি, এ কি সর্বনাশ! বন্যা আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, আমাদের লালিকেও ভাসিয়ে নিয়েছে, আমাদের যে সব সহায় সম্বল শেষ হয়ে গেল, আর কিচ্ছু রইল না আমাদের। ওগো, আমাদের কপালে এই লেখা ছিল, খেদে আর কি হবে, তাও তো নিজের জমিটা ফিরে পেয়েছি। অনেকে তো তাও পায়নি, বন্যায় তো তাদের জমিটুকু নিয়ে গেছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, নিজের গ্রামে খেটে খুটে ঠিকই কোনো মতে সংসারটা চালাতে পারলেই হলো, কিন্তু ঘরটাও তো নেই, আমরা এখন থাকবো কোথায়? কেন বাবা, এখানেও কলা পাতা দিয়ে ঘর তৈরি করে থাকবো আমরা। ঠিক বলেছিস মা, আমরা এখানেও সুন্দর করে একটা কলা পাতার ঘর তৈরি করব। হ্যাঁ, আমাদের বন্যায় কলা পাতার বাড়ি। তা কথা মন্দ বলনি গিন্নি, বন্যার সময় কলা পাতার বাড়িটি আমাদের খুব কাজে দিয়েছে।